আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টেস্ট অফ বাংলা আশা করছি সবাই ভালো আছেন আজকে মাত্র এক কাপ ময়দা দিয়ে খুবই মচমচের সাথে একটা নাস্তার রেসিপি তৈরি করে দেখাচ্ছি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে শুরুতে এখানটা বোলের ভিতরে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা তিন টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি গুড়া দুধ চিনি এক চা চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিয়েছি কাঠ বাদাম গুঁড়া ছুরির সাহায্যে এগুলোকে গুঁড়া করে নিয়েছি আজকের রেসিপিটা বাদামের ফ্লেভারের তৈরি করছি তাই অবশ্যই বাদামটা দেওয়ার চেষ্টা করবেন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপরে শুকনো উপকরণগুলো আমি প্রথমে একসাথে মিশিয়ে এনেছি মেশানো হয়েছে এবার দেড় টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি তেল তেল দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে এটাকে মিশিয়ে নিতে হবে মচমচে হওয়ার জন্য এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তেলের সাথে এটা মিশিয়ে নিয়েছি হাত একটু মুঠ করে নেবেন যখন শক্ত মনে হবে বা টাইট মনে হবে সে পর্যায়ে বুঝতে পারবেন যে এটা সঠিকভাবে মেশানো হয়েছে এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি একবারই সম্পূর্ণ পানি ঢেলে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে ডোটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি এক মিনিট একটু মথে নিচ্ছি সমান করে গোল করে নেছি ভেজা কাপড় দিয়ে এটাকে আমি ঢেকে রাখছি প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য প্রায় দশ থেকে পনেরো মিনিট পরে এই ডোটা রেডি হয়ে গেছে এবার একটা পরিষ্কার স্থানে এটাকে নিয়ে আমি বেলে নিচ্ছি বেলার সময় কোনো প্রকার ময়দা ব্যবহার করে এটা এমনিতেই বেলা যাবে কারণ এটার ভিতরে তেল দেওয়া আছে তেলের জন্য বেলার সময় ময়দাটা ব্যবহার করতে হবে না তো এটাকে যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে বেলে নিয়েছি এবার একটু ময়দার গুঁড়া লাগিয়ে এনেছি দুপাশেই তারপর এটাকে আরেকটু বেলে পাতলা করে নেছি আমি এরকম পাতলা করে বেলে নিয়েছি এবার এটাকে আমি কেটে নিব প্রথমে মাঝখান দিয়ে কেটে নেছি তারপর এদিক থেকে কাটতে হবে এভাবে কিন্তু একটা রুটি বেলে এটা তৈরি করলে কিন্তু সময়টাও বাঁচে আলাদা আলাদা করে তৈরি করতে হয় না এভাবে আমি এটাকে কেটে নেছি প্রায় ষোলোটা পার্ট হবে কাটার পরে তারপরে এটাকে আমি পেঁচিয়ে এনেছি তবে এই অংশটার ভিতরে একটু এভাবে সমান করে কোনাটা বের করে নিতে হবে হালকাভাবে চেপে নিয়েছি এবার এটাকে আমি পেঁচিয়ে এনেছি পেঁচিয়ে নেবার পরে এখানে একটু পানি লাগিয়ে নিতে হবে পানিটা লাগিয়ে নিলে এটা খুব সুন্দরভাবে জয়েন্ট হয়ে থাকবে ভাজার সময় এটা খুলে যাবে না সবগুলোর ক্ষেত্রে এইভাবে পানি লাগিয়ে নিতে হবে একইভাবে আমি বাকিগুলো পেঁচিয়ে এনেছি এগুলো রেডি হয়ে গেছে প্রায় ষোলোটার মতো হয়েছে এবার চলে আছে এগুলোকে ভাজার জন্য ভাজার জন্য এখানে ঠান্ডা তেল নিয়েছি এবার তেলের ভিতরে আমি সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি আঁচ মাঝারি থেকে কম আছে অনেক বেশি গরম তেলে এগুলোকে ভাজা যাবে না তাহলে কিন্তু ভিতরের দিকটা কাঁচা থেকে যাবে আর উপরের দিকটা রং চলে আসবে তাই ঠান্ডা তেলের ভিতরে এগুলোকে দিতে হবে আর আস্তে আস্তে ভাজতে হবে অনেক বেশি আছে এগুলোকে ভাজা যাবে না তো এটা দেওয়ার পরে একটু পরে আমি এটাকে এভাবে নেড়ে নিয়েছিলাম আস্তে আস্তে কিন্তু সুন্দর একটা রঙ আসছে ভাজার সময় খুবই সুন্দর বাদামের গন্ধ বের হবে সুন্দর একটা রং আসা পর্যন্ত এগুলোকে ভাজতে হবে এগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তেল থেকে তুলে নেছি এগুলোকে আমি এবার শিরার ভিতরে ডুবিয়ে নেব তো একটা শিরা তৈরি করে নিতে হবে শিরা তৈরি করার জন্য এখানে হাফ কাপ পরিমাণে চিনি নিয়েছি পানি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণে দুটো এলাচি আর এক টুকরো দারু দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নেড়ে নিচ্ছি তারপর অপেক্ষা করছি যতক্ষণ পর্যন্ত এক তারের একটা শিরা তৈরি হয়ে যায় এটা ফুটে উঠেছে একটু পরে দেখবেন যে এটা একটু আঠালো হয়ে যাচ্ছে তো এই এটাকে আমি একটু চেক করে নিচ্ছি হাতের ভিতরে যখন এরকম আঠালো এবং এক শিরা দেখা যাবে তখন বুঝতে পারবেন যে এটা রেডি হয়েছে এই এটাকে গরম গরম নামিয়ে নিচ্ছি গরম থাকা অবস্থাতে এটার ভিতরে ঠান্ডা পিঠাগুলো দিয়ে দিচ্ছি তারপর শিরাটার ভিতরে আমি পিঠাগুলো এভাবে নেড়ে নিচ্ছি তো হয়ে গেছে এবার আমি এগুলোকে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেছে খুবই মজাদার বাদামের স্বাদের নেমকি খুবই মচমচে এই মজাদার রেসিপিটা যদি বাসায় তৈরি করে দেখেন কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাছে এটা কেমন লেগেছে আগামীতে আরো অনেক রেসিপি দেখার আমন্ত্রণ জানি আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ